যদি আমরা পাখিদের মন দিয়ে শুনি, একটা জিনিস যেটা আমরা পাখিদের থেকে সম্ভবত বেশি ভালো জানতে পারব, মিটিরিওলজিক্যাল বা আবহাওয়া নিরীক্ষণ করার যন্ত্রদের তুলনায়, সেটা হলো মিটিরিওলজিক্যাল পরিস্থিতি বা আবহাওয়ার পরিস্থিতি বা ধরন বা ধাঁচ। বহু সমীক্ষায় এটা দেখা গিয়েছে যে গঙ্গার তীরে আর নর্মদার তীরেও বিশেষ কিছু পাখি যারা জলের খুব কাছে বাসা বাঁধে, তারা কোথায় বা কত উঁচুতে তাদের বাসাটি বাঁধছে সেটা দেখে লোকে এটা বুঝে যান যে সেই বছর বন্যা হবে কি না। আর আমি বলছি যে বর্ষার অন্তত চার মাস আগে পাখিরা তাদের বাসা বাঁধে, কিন্তু তারা তাদের বাসাটি অনেক নিচে বাঁধে যদি তারা এটা জানে যে বৃষ্টি বেশি হবে না আর বন্যাও হবে না। কিন্তু যদি জানে যে বন্যা হবে তখন অনেক উঁচুতে বাসা বাঁধে। কেবল এটা দেখেই এই সংস্কৃতিতে লোকে বুঝে যেতেন যে অমুক বছর বন্যা হবে আর অমুক বছর বন্যা হবে না। তো স্বাভাবিকভাবেই আমাদের আবহাওয়া মাপার যন্ত্রগুলো যা কিছুই সেই যন্ত্রগুলো দেখতে পায় বা ধরতে পারে, যেমন তাপমাত্রা, জলীয় বাষ্প ইত্যাদি, এই যন্ত্রগুলো এদের ধরার অনেক আগেই এদের লক্ষণ বা চিহ্ন প্রকৃতিতে চলে আসে আর পাখিরা এগুলো বুঝতে পারে। সম্ভবত মানুষদের মধ্যে যে প্রাণীটি আবহাওয়ার এই পরিস্থিতিগুলোর ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেন তিনি হলেন বিমান চালক। কিছুটা হলেও একজন চাষিও এটা করেন, কিন্তু একজন পাইলট এটা অনেক বেশি মাত্রায় করেন, কারণ যিনি উড়তে চান তাকে সবসময় আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ সেটাই নির্ণয় করবে যে তিনি উড়তে পারবেন কি না। আর উড়তে পারলেও তিনি উড়ে অন্য একটি জগতে চলে যাবেন নাকি এই জগতেই ফিরে আসবেন। তো যেহেতু সকল পাখিরাই নিজেদের বাহনের পাইলট, তাই হয়তো তারা আবহাওয়ার এই পরিস্থিতিগুলোর ওপর সবথেকে বেশি মনোযোগ দিতে শিখেছে অন্য বাকি সকলের চেয়ে। এর আরও অনেক দিক রয়েছে। আমরা মাইগ্রেটরি বা পরিযায়ী পাখিদের ওড়ার ধরনের ব্যাপারে জানি, খুব স্পষ্টভাবে তারা আবহাওয়ার ধরন বা ধাঁচগুলোকে জানে, না হলে তাদের পক্ষে এই উড়ানগুলো করা সম্ভব নয়। হয়তো যারা সমুদ্রে যান তারাও, তাই হয়তো জলদস্যুদের কাঁধে টিয়া পাখি থাকত, তখন জিপিএস ছিল না, তাই আবহাওয়া বা হাওয়ার ধরন বা ধাঁচগুলোকে বোঝার জন্য। তো যিনি উড়তে চান, হ্যাঁ আজকে অবশ্য আমাদের বিমানগুলো অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের দ্বারা চালিত হয়, কিন্তু যদি আপনাকে উড়তে হয় কেবলমাত্র আপনার ডানার ওপর ভরসা করে, তখন হাওয়ার ধরন বা ধাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাওয়াকে না বুঝলে আপনি কোনোভাবেই উড়তে পারবেন না। আমার খুব ছোট বয়সে আমি যখন হ্যাং গ্লাইডারে করে ওড়ার চেষ্টা করা শুরু করলাম, কেবল বসে হাওয়াকে লক্ষ্য করা দিনের পর দিন ধরে আপনার ওড়ার আগে, আমি জানি বাতাস কতটা গুরুত্বপূর্ণ, নয় আপনাকে উড়িয়ে নিয়ে যাবে না হয় আছড়ে ফেলবে, এটা অত্যন্ত পাইলটদের বাদ দিলে খুব কম মানুষ এটা বুঝতে পারেন যে হাওয়া কতটা গুরুত্বপূর্ণ। হাওয়ার মধ্যে খুব সূক্ষ্ম পরিবর্তনও নির্ণয় করে পরিণতি কী হবে, বিশেষ করে যন্ত্র ছাড়া আপনি যদি উড়তে চান, আপনি দেখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো যারা ঘুড়ি ওড়ান তারাও কিছুটা লক্ষ্য করবেন, কিন্তু পাইলটদের মতো নয়। তো কেউ যদি আবহাওয়াকে জানতে চান, অবশ্যই পাখিদেরকে শোনা এক দারুণ উপায়, হয়তো সব পাখিদের নয় কিন্তু যেগুলো আকাশে অনেক উঁচুতে ওড়ে। যে পাখিরা ডানা ঝাপটে নয় বরং ডানা মেলে আকাশের অনেক উঁচুতে ওড়ে, সেই সব পাখিদের এক প্রচণ্ড তীব্র ক্ষমতা থাকে আবহাওয়া আর বাতাসের ধরন আর ধাঁচকে বোঝার।